হেফাজতে ইসলামের হরতাল প্রতিরোধে গণজাগরণ মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থেকে শুরু হয়েছে পতাকা মিছিল। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার আবুল কালাম আজাদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। Thank you.
দর্শক আপনারা দেখছেন যে আমি যেমনটি বলেছিলাম যে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিলটি বেরিয়ে এখনও ঠিক সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং বারডেম হাসপাতালের মাঝামাঝিতে অবস্থান করছেন এবং এই মিছিলটি খুব শিগগিরই তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি এবং নির্দিষ্ট যে সীমানা সেটি অতিক্রম করবেন এবং আমি আগেও বলেছি এটি রূপসী বাংলা হয়ে শহীদ মিনার পর্যন্ত যাবে বলে এর আয়োজক আমাদেরকে জানিয়েছেন। দর্শক দেখছেন যে মিছিলটি কিন্তু বড় হয়েছে এবং তারা এখনই এখান থেকে হাঁটা শুরু করবে পতাকা নিয়ে। সবাই কিন্তু হাতে হাতে পতাকা নিয়ে এসেছেন এবং একটি বড় পতাকাও আপনারা দেখছেন যে তারা এখানে নিয়ে এসেছেন। এই পতাকা নিয়ে তারা রাজপথে পতাকা মিছিল করবেন এবং এই কর্মসূচিটি কিন্তু গত পরশুদিন 5 তারিখে তারা দিয়েছিলেন। তাদের এই শাহবাগের যে সমাবেশ ছিল সেই সমাবেশে যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ থেকেই তারা এই কর্মসূচি দিয়েছিলেন এমনটি কিন্তু জানাচ্ছেন এই গণজাগরণ মঞ্চের যারা আহ্বায়ক এবং যারা কাজ করছেন এই গণজাগরণ মঞ্চের সঙ্গে, যারা এই আন্দোলনের সঙ্গে সক্রিয় কর্মী হিসেবে আছেন।